দেশের বাইরে থেকে যারা দেখছেন এটিভি সংবাদ প্রত্যেককে স্বাগত জানাই। পড়ছি সংবাদ শিরোনাম। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সর্বজনীন পেনশন প্রধানমন্ত্রী। আগামী বছর এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে, শিক্ষামন্ত্রী। ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা চলবে কিনা আদেশ রোববার, আপিল বিভাগ। বেঁচে থাকলে আজীবন, মৃত্যু হলে সর্বোচ্চ 15 বছর মিলবে পেনশন। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতেই সর্বজনীন পেনশন স্কিম চালু করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল 10টায় সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তার একমাত্র লক্ষ্য। মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও উন্নত জীবন দেবেন, সেই চিন্তা নিয়েই তিনি এতটা সংগ্রাম করেছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার যেই স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেটি বাস্তবায়নের জন্য আজকে আমরা সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করছি। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত 2-3 বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি। আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার চেষ্টা করব। সেই অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। আজ সকাল 10টায় তেজগাঁও কলেজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শ্রম আদালতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা মামলার বিচার চলবে কি না এ বিষয়ে 20 আগস্ট আদেশ দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার শ্রম আদালতে অভিযোগ গঠন প্রক্রিয়া বৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছেন সে বিষয়ে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। আদেশে বলা হয়, হাইকোর্ট বিভাগ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার শ্রম আদালতে চলবে বলে হাইকোর্টে যে রায় দিয়েছিলেন তা বহাল রাখার বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত জানানো হবে। বেঁচে থাকলে আজীবন, মৃত্যু হলে সর্বোচ্চ 15 বছর মিলবে পেনশন। চাঁদাদাতা মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন চাঁদাদাতার 75 বছর বয়স পর্যন্ত। কোনো চাঁদাদাতা যদি 60 বছর বয়সে মারা যান তাহলে তার 75 বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ 15 বছর তার নমিনি পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা অনুযায়ী এ নিয়ম অনুসরণ করার কথা রয়েছে। বৃহস্পতিবার থেকেই 18 থেকে 50 বছর বয়সী যে কেউ পেনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। আসন্ন এশিয়া ও বিশ্বকাপের মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী 17 সেপ্টেম্বর ঢাকায় আসবে কিউইরা। নিউজিল্যান্ডের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি। দিবারাত্রির ম্যাচ 3টি হবে 21, 23 ও 26 সেপ্টেম্বর। ওয়ানডে বিশ্বকাপের পর নভেম্বরে 2 টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড টেস্ট দল। সিরিজটি 2023-25 টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন। টেস্ট সিরিজ খেলতে 21 নভেম্বর ঢাকা আসবে সফরকারীরা। এহসানুল হক, এটিভি সংবাদ।